আজকে আমাদের একজন দর্শক বন্ধু বলেছেন যে আমার মনিতে সব সময় ভয়ের উদ্রেক হয়, এই মনের ভয় দূর করতে কি করব। আজকে সেই বিষয়ে কথা বলার জন্য বলেছেন। দেখুন, এই ভয়কে জয় করার জন্য, আমাদের ভয় কখন উত্থিত হয়, যখন আমাদের মনের জোর যেখানে হারিয়ে যায় সেখান থেকেই ভয়ের উদ্ভব শুরু। প্রত্যেককে বলবো যে মনের জোর বাড়ান, সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়। ছোটবেলা থেকে শিখে আসছি কথা। ভয়ের যখনই মনের মধ্যে উত্থিত হচ্ছে, ভয় হচ্ছে কতগুলো নেগেটিভ ভাবনার সমষ্টি, তখনই পজিটিভ ভাবনাগুলো ভাবুন, আমি হবে, পারবো, প্রবলেম আছে, এই সমাধান আছে আমার সঙ্গে, আমি সেই ঈশ্বরের সন্তান, আমার ভয় কী। এই যে সেলফ মোটিভেশন, নিজেকে নিজে প্রেরণা দেওয়া, এগুলো যেই করবেন দেখবেন আপনার মধ্যে শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর আপনার মধ্যে যেই শক্তি বৃদ্ধি পাবে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে লড়তে পারবেন, সেই পরম শক্তি পাবেন, আর ভয় কোথায় দূরে পালিয়ে যাবে, সেই তিপান্তরের পারে পালিয়ে যাবে। নিজেকে নিজে তৈরি করুন, বসে থাকবেন না, অযথা একা একা বসে নানা রকম আকাশ কুসুম কল্পনা করবেন না, বাস্তবের মতো দিয়ে চলুন, মনকে শক্তিশালী নিজেই করুন আর সামনের দিকে এগিয়ে যান। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম।